জয় গুরু। সকালবেলা থেকে ভিডিও করতে পারিনি, আপনারা কিছু মনে করবেন না। আমরা বিয়ে বাড়ি নিয়ে খুবই ব্যস্ত আছি এখন। এই এখন যাচ্ছি এক জায়গাতে, এক জায়গায় মানে মেয়ের বাড়ি যাচ্ছি, ওখান থেকে বৌমা ওখানে সাজা গুজা করবে, তারপরে ওখান থেকে বাড়ি আসবো। বাড়ি এসে আবার আমরা বিয়ে বাড়ি যাবো। তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমরা এখন রওনা দিচ্ছি, আসুন আমাদের সঙ্গে। ঠিক আছে, তাহলে চলো যাই। চলে এসেছি আমরা দিদির রিসেপশনে, তোমরা দেখতেই পাচ্ছ আমাদের একটু লেট হয়েছে ঢুকতে, কারণ আমরা আসার সময় রাস্তা হারিয়ে ফেলেছিলাম। তাহলে চলো দিদির কাছে যাওয়া যাক, দেখি দিদিকে কেমন সাজিয়েছে। আশা করছি দিদিকে ভালোই সাজিয়েছে, খুব ভালো লাগে বিয়ের পরে বৌভাতের দিন যখন সিঁদুর টিঁদুর পরে। এই যে দিদি আর জেঠিমা বসে আছে, আর একটা দিদি বসে আছে, তো দেখতে পাচ্ছ তোমরা খুব সুন্দর সাজিয়েছে, ব্যাকগ্রাউন্ডও খুব সুন্দর। আর এই যে এটা আমার বউ দাঁড়িয়ে আছে চুপ করে দেখছে তাকিয়ে, আর এখানে ফটোশ্যুট করা হচ্ছে। দেখতেই পাচ্ছ তোমরা চারিদিকে অনেকটাই গ্যাদারিং। তাহলে চলো এবারে একটু বাইরের দিকে যাওয়া যাক, এবার কিছু খেয়ে নেওয়া যাক। তো আমি আর ওপরে উঠিনি তিনতলায়, যেহেতু লজে হচ্ছে তো ওই জন্য তিনতলায় খাওয়ার জায়গা। তো আমি একটু রাস্তায় ছিলাম, তো মেয়ে একটু কান্নাকাটি করছিল, ওই জন্য আমি রাস্তায় ছিলাম দাঁড়িয়ে, মা গিয়ে ওপরে ঘুরে এসছে। তো এখানে স্ন্যাক্স বলতে কফি ছিল, আর হচ্ছে ফুচকা ছিল, আর কিছু ছিল না, আর একদম টোটাল পুরো খাবার জায়গায়। তো চলো এই যে আমি এখন চলে এসেছি নিচে দিদির ওখান থেকে, কারণ যেহেতু বৌভাত আজকের অনেক গ্যাদারিং, অনেক ভিড় হয়েছিল, ওই জন্য চলে এসেছি। এই যে রাস্তায় দাঁড়িয়ে আছি সবাই মিলে, আমরা দাঁড়িয়ে আছি, আর এখানে মেয়ে একটু নাচছে দেখো তোমরা। আর এই যে মেয়ে হাঁটাহাঁটি করছে, আর এখানে আবারও এসছি একটু দেখতে, খুব ভালো সাজিয়েছে ওকে, খুব ভালো লাগছিল দেখতে। তো বোনের সাথে একটু কথা বলতে এসেছিলাম যে ও খাবে নাকি, কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছিলো, 11:30 বেজে গেছিলো। আমরা তাড়াতাড়ি খেয়ে টেয়ে চলে যাব, যেহেতু ঠান্ডা, মেয়েটা ঠান্ডা লেগে যাবে, ওই জন্য তাড়াতাড়ি চলে যাব। তো চলে এসেছি আমরা এখন ওপরে, এখানে আমরা সবাই মিলে কফি খাচ্ছিলাম, যেহেতু অনেক ভিড় দেখতেই পাচ্ছ তোমরা, প্রায় 550-এর ওপরে লোক বলা হয়েছিল, ওই জন্য একটু ভিড়ই ছিল। তো সবাই এখন খাওয়া দাওয়া করছে, তো এখনও খাওয়া দাওয়া শেষ হয়নি, লাস্ট পজিশনে এখন চলছে, আর একটা ব্যাচ মনে হয় বসলে মনে হয় হয়ে যাবে। তো আমরা এর পরের ব্যাচে খেতে বসবো। মেয়ে খুব জ্বালাতন করছিল, ওই জন্য একটু অসুবিধা হচ্ছিল। তাহলে চলো তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে যাই বাড়িতে, আমি এই জন্য ভিডিও করতে পারিনি মেয়ের জন্য। মাথা দিয়ে লাউ ঘন্ট করছি, দেখুন এর মধ্যে বেশি কোনো মশলা টশলা কিছু দেবো না, শুধু জিরে বাটা দিয়ে করে নেবো। মাথাটা ভাজা হোক, হয়ে গেলে লাউগুলো দিয়ে দেবো ভেতরে। জিরেগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দেবো, দিয়ে এগুলো দিয়ে দেবো। তারপর আবার ওই যে লাউ বসিয়ে দিয়েছি মাথাটা ভেজে, জিরে গুঁড়ো দিয়ে মাথাটা আগে ভেজে নিয়েছি, তারপরে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে তারপরে লাউগুলো দিয়ে দিয়েছি। এবার কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, লাউয়ের মধ্যে বেশি হলুদ দিলে ভালো লাগে না, সেটা অল্প হলুদ দেবেন, দেখবেন ভালো লাগবে। বৌমা খেতে বসেছে তো আমি নিজে নিজেই মোবাইল ধরে করছি, আর কি করব বলুন, এরকম করেই আমাদের কাজ করতে হয়। আপনারা একটু দেখে নেবেন, দেখবেন আমাদের ভিডিওটা। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, হয়ে গেছে আমার কাতলা মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট, এবার নাড়িয়ে দেবো। এখানে কোনো মশলা নেই, মাথা ভেজেছি, ভেজে একটু জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে অত লজ্জা করে হবে। মাছের তেল রান্না হবে বেগুন দিয়ে, দেখতেই পাচ্ছ তোমরা বেগুন কাটা হয়ে গেছে, আর এখানে মাছের তেল ফ্রিজ থেকেও বের করা হয়ে গেছে, ও তো বাজারে যায়নি, ফ্রিজেই ছিল। আর এখানে কাঁচা লঙ্কা কাটা, আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, কালো জিরে ফোড়ন দিয়ে করবে সিম্পলভাবে, ঠিক আছে? এটা দেবো না, এই যে মাছের মধ্যে তো তেল আছে, এটা আমি কড়াইতে দিয়ে দেবো, অনেক জল বেরোবে, তেল মতন বেরোবে, তারপরে এই যে জলটা টেনে যাবে। আপনারা এরকম করে করবেন, এর মধ্যে হলুদ দিয়ে দেবো,
তেল ছাড়া মাছের তেল রান্না। নুন দিয়ে দেব, এটা দিয়েই তেল বেরোবে। তোমাদের তেলটাও একটু সেভ হবে আর অত খেতেও ভালো লাগবে, কোনো অসুবিধা হবে না পেটের পক্ষে। যে জলটা বেরোচ্ছে, জলটা বেরিয়ে তেলটা বেরিয়ে যাবে। হ্যাঁ, অনেক তেলে আবার তেলটা বেরোয় না, তেল থাকে না, এটাই আছে। আর যদি তেল না থাকে তাহলে একটু তেল দিয়ে দেবেন, আর এই যদি তেল বেরোবে বেগুন দিয়ে দিলে পেঁয়াজ খানিকটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ভেজে তারপরে বেগুন দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ তোমরা মাছের তেলটা থেকে কী সুন্দর জল ছাড়ছে আস্তে আস্তে করে। তেল দেয়নি, তেল বেরিয়ে আছে। এবার পেঁয়াজ কাঁচা লঙ্কাটা এর ভেতরে দিয়ে দেবো। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে বেগুন দিয়ে দেবো। হয়ে গেছে ওগুলো ভাজা, এবার বেগুনগুলো দিয়ে দেবো। বেগুনটা কমে যাবে, একটু ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি তো, নাহলে তলায় ইয়ে হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি, দেখুন তেল দিয়ে কিন্তু এক ফোঁটা। হ্যাঁ, এই যে তেল ছিল যেমন করে করলাম আপনারা এরম করেই করবেন, দেখুন কতটা তেল বেরিয়ে আছে, দেখুন তেল পড়ছে। তেল ছাড়াই মাছের তেল ভাজা হয়ে গেল। পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আর বেগুন দিয়ে করে নেবেন। ব্যাস হয়ে গেল আমার মাছের তেল আর বেগুন। আরে এমন এমন তেল আছে একদম তেল চপচপ করে বেরিয়ে যায়। একটু তেল দিতে হলো না, এরকম করে করবেন। এই যে রান্না বান্না এই অবধি। হি গাইস, আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখনও আমাদের খাওয়া হয়নি, যেহেতু মেয়ের খাওয়া হয়নি ওই জন্য মেয়েকেই খাওয়াচ্ছিলাম। তো খুব বায়না করছিলো ওই জন্য গেটের ধারে দাঁড়িয়েই ওকে খাওয়াচ্ছিলাম। তো তখনই দেখি মাঠে স্পোর্টস হচ্ছে, আমাদের যেহেতু বাড়ির সামনেই মাঠ, সামনেই গার্লস স্কুল, তোমরা দেখতেই পাচ্ছ খেলা হচ্ছে এখানে। তাই জন্য সবাই মিলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু খেলাও দেখছিলাম আর মেয়েকেও খাওয়াচ্ছিলাম। খুব ভালো লাগছিলো, আগের দিনের কথা মনে পড়ছিলো যখন স্কুল লাইফে ছিল, আমরাও খেলেছি এরকম। তো ঠিক আছে, তাহলে যদি অবশ্যই তোমাদের ভালো লাগে তো ব্লগটা, তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, কালকের আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে, কথা।